পজিশনের জন্য এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে। টোটাল 5 ধরনের এক্সাম হবে। এখন চ্যালেঞ্জেস কি, এটা স্টেট লেভেল এক্সাম হবে, 26,000 মত ক্লাস পজিশন আছে, 700 টু 800 কোন ডিস্ট্রিক্টে আছে, স্টেট লেভেল সিঙ্গল এক্সাম হবে, ঠিক আছে। এই যে বর্তমান এই সিচুয়েশনে আমরা জানি, আই নো পার্সোনালি, যে করিমগঞ্জের যে 700 মধ্যে 700 করিমগঞ্জের ক্যান্ডিডেট ফিল করতে পারবে, বাইরে থেকে বেশিরভাগ আসবে। করিমগঞ্জে যদি 100 জন করে দ্যাট উড বি মিরাকল। কারণ কি, ইটস নট বিকজ অফ লাইক ইউ নো কোন বায়ার লোকেশন, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, ফ্যাসিলিটি নেই, গাইডেন্স নেই, বেশিরভাগ ক্যান্ডিডেট তো জানবেই না যে কোন বই পড়বে, সিলেবাস কি, বাইরের থেকে অন্যান্য জায়গায় বড়ো বড়ো শহরেরা ওদের শ্রীকান্ত ভট্টাচার্য মেমোরিয়াল কোচিং প্রোগ্রাম, এটা হয়তো বা আসামে এরকম নেই, যদি অনলাইন এবং অফলাইন কোচিং প্রোগ্রাম ফর অল ক্যান্ডিডেটস ফ্রম করিমগঞ্জ এন্ড ধরাগঞ্জ। এই যে আমরা যে স্টাডি মেটেরিয়াল দেবো, আমি বলছি আপনাদের, এটা এটা কোনো মার্কেটে পাওয়া যাবে না। এটা একজন ক্যান্ডিডেট আছে, যার কথা আমি বলবো, একজন মানুষ আছে সমুজ্জ্বল দাস, ও নিজের হ্যান্ড রিটেন নোটসের উপরে বানানো, ও এই সিভিল সার্ভিস এগুলোর উপরে ইজ অ্যান এক্সপার্ট। তিন করিমগঞ্জ মেম্বারের এটা হচ্ছে মেইন আইডিয়া, ওর এনআইটি সিলচার থেকে ইঞ্জিনিয়ারিং পাস আউট, আমার জুনিয়র, তারপর ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করতো ইঞ্জিনিয়ার, জানো তো, ইউ নো অলরেডি হু ইজ, আর যে জানো ইফ ইউ টক উইথ হিম ফর 5 মিনিটস বুঝতে পারবে যে হোয়াট কাইন্ড অফ নলেজেবল পার্সন হি ইজ। অফলাইন কোচিংয়ে কী হবে, অফলাইন কোচিংয়ে আমরা করিমগঞ্জের 100 থেকে 120 জন ক্যান্ডিডেট সিলেক্ট করবো, 50% রিজার্ভেশন থাকবে পিপুল ফ্রম ইকোনমিক্যালি উইকার সেকশন। ক্লাস কন্ডাক্ট করা হবে আমাদের এখানে পাড়া শিবভূমি বিদ্যাপীঠে। আমাদের টার্গেট আগামী 3 মাসে 45 থেকে 50টা আমরা ক্লাস করাবো, এবং এই ক্লাস 45 থেকে 50 ক্লাসের মধ্যে আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করবো, ফুল সিলেবাস। ফ্যাকাল্টির মধ্যে সমুজ্জ্বল দাস নিজে থাকবে, প্লাস থাকবে অন্যান্য এক্সপার্ট যারা এই লাইনে ওরা পড়াশোনা করছে বা উদ্বোধকে, আর সমস্ত কোচিং দেওয়া হবে সিলেটে। আমার এখানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, প্রত্যেকটা ওই যে অফলাইন কোচিংয়ের যে 50টা ক্লাস হবে, আমরা মনে করি 1 ঘন্টা এই অফলাইন কোচিংয়ের যে আমরা এমনি শর্টকাট নিচ্ছেন যে অফলাইন কোচিংয়ের ভিডিও নিয়ে নিলে আপলোড করছেন, নো, নাথিং লাইক দ্যাট। অনলাইন কোচিংয়ের জন্য আমরা সেপারেট প্রেজেন্টেশন বেসড ভিডিও বানাবো, যেখানে প্রেজেন্টেশন দিয়ে ওটা স্ক্রিন রেকর্ডিং করা হবে, আর যে ফ্যাকাল্টি ও ভয়েস ওভার দেবেন যে এক্সপ্লেইন করে যাবে। আর তো 12 মিনিটের বেশি কোনো মিটিং কোনো ভিডিও হবে না, কারণ আপনারা এখন এত 1 ঘন্টা ধরে বুঝতে পারছেন যে একজন মানুষের পক্ষে 1 ঘন্টা বা 15 মিনিটের বেশি কনসেন্ট্রেশন রাখা কোট কষ্ট, কাজেই 10 মিনিট বা 12 মিনিট ম্যাক্সিমাম। এগেইন স্টার্টিং ডে পেজে আজকে বা কালকের মধ্যে অনলাইন ফর্ম অ্যাভেলেবল থাকবে, অনলাইন ফর্ম। আচ্ছা, প্রথম যেটা হবে গিয়ে অফলাইন মানে কোচিংয়ের জন্য অনলাইন ফর্ম আমরা অ্যাভেলেবল করবো, এখানে গিয়ে সবাইকে মানে নিজের রেজিস্টার করতে লাগবে টু এক্সপ্রেস দ্য ইন্টারেস্ট। তারপরে আমরা একটা অফলাইন কোচিংয়ের জন্য আমরা একটা 10 মিনিটের একটা এন্ট্রান্স টেস্ট নেব, কারণ মনে করুন 500 ছেলে মেয়ে আসলো অফলাইন কোচিংয়ের জন্য, আমাদের ক্যাপাসিটি 100, তো আমরা বেস্ট যে 100 আছে যাদের পটেন্সিয়াল ম্যাক্সিমাম ওদেরকে আমরা নিতে চাই, কিন্তু এই 100 মধ্যে 50 জন হবে গিয়ে নর্মাল যারা আছে, আর বাকি 50 জন থাকবে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে আসছে। ইকোনমিক উইকার সেকশনে মনে করুন একজন এন্ট্রান্স টেস্টে 20 মার্কের মধ্যে পেলো 10, হ্যাঁ, আর একজন দেখা গেলো জেনারেল যারা আছে 20-এর মধ্যে পেলো 11, তখন তো ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্যান্ডিডেট ওকে দেওয়া হবে। 50% আমরা চেষ্টা করবো ইডব্লিউএস ক্যাটাগরিতে। তারপরে সবার সঙ্গে আমরা একটা ব্রিফ ইন্টারাকশন করবো, হ্যাঁ, কারণ উই হ্যাভ টু মানে বিভিন্ন ধরনের কোনো ধরনের যদি যে কোনো স্ক্যাম বা ফ্রড করা আছে, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট যে ওয়েদার দে জেনুইনলি বিলং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, বা ইফ দে হ্যাভ দ্য পোটেনশিয়াল সিরিয়াস আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো অনেকটা প্রবলেম আছে। অনেক দামি ক্যান্ডিডেট এসে ঢুকে যায়, দে উইল ট্রাই টু স্টিল আওয়ার স্টাডি মেটেরিয়াল, তারপরে শিলচর বা গুয়াহাটি বা অপার আসামে গিয়ে ওরা বেশি দামে দে উইল ট্রাই টু সেল ইট। আমরা এখানে ফ্রিতে করবো, পরিশ্রম করে সামওয়ান এলস উইল কাম অ্যান্ড টেক দ্য বেনিফিট, ওটা আমরা ওদের দেবো না, থাকবে ওটাতে, যেটা আমরা ভেরি সুন মেক অ্যাভেলেবল করবো। আর অনলাইন ফর্মে যারা অ্যাপ্লাই করবে ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করতে হবে, সব সবাই ক্যান্ডিডেটকে রিভিউ করবে, এবং মানে
আমার যদি যে কোনো মানে পরাগ পেলে যে কোনো ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে হি অর শি উইল গেট ফলোইং অন আর আমাদের সমস্ত অ্যানাউন্সমেন্ট এটা টিকে ফেসবুক পেজে আমরা অ্যানাউন্স করি তো জাস্ট এটা ফিনিশিং আমি বলতে চাই ম্যাক্সিমাম ক্লাস ইউ নি লেভেল সিলেবাস ইটস ভেরি ইজি টু কভার এত ডিটেইলসে কোনো কিছু করতে হবে না আমি দেখে সমঝো সঙ্গে অনেক কিছু আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল অত্যন্ত কম্প্যাক্ট থাকবে যে জিনিসটা পড়তে অন্যকে হয়তো পুরো বই পড়তে হবে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে মেবি 5-10 পেজেস পড়লেই হবে আমরা সবাইকে কাউন্সিলিং দেব এক্সাম স্ট্র্যাটেজির জন্য মক টেস্ট থাকবে